হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্যালারি পেমেন্ট এসএমএস টেম্পলেট অ্যাড করবেন। তো সেটির জন্য আমরা সর্বপ্রথম চলে যাব সফটওয়্যারে। তো তো দেখুন, এখানে আমি আমাদের সফটওয়্যার লগ ইন করছি। আশা করি আপনারা সকলে জানেন যে কিভাবে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর এখান থেকে আমরা চলে যাব এসএমএস টেম্পলেট অপশনে। এখান থেকে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের দেখুন এখানে সমস্ত টেম্পলেট গুলো শো করতেছে। তো আমরা যেহেতু নতুন একটি টেম্পলেট অ্যাড করব, তো সেজন্য আমরা কি করব, অ্যাড টেম্পলেটে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে একটা পপ আপ মেনু চলে আসছে। এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, টাইপ। আমরা এখানে টাইপ ক্রিয়েট করব স্যালারি পেমেন্ট। স্যালারি পেমেন্ট কে দেখে লিখ দেব। দেওয়ার পর আমি স্যালারি পেমেন্টে কি কি এসএমএস গুলো পাঠাবো, আর এই স্যালারি পেমেন্ট আমরা কেন এবং কোথায় পাঠাবো, এবং এটা কার কাছে এসএমএস যাবে সেটা একটু বলে রাখি। যে সকল স্টাফ বা কর্মচারী আপনাদের স্যালারি ভুক্ত, মানে যাদেরকে আমরা মাসিক বেতনে চুক্তিবদ্ধ করেছেন, অথবা এক কথায় বলতে পারি আমাদের যে এমপ্লয়ির মধ্যে আপনি যে সমস্ত ব্যক্তি বর্গকে অ্যাড করবেন, তো তাদের সকলে যখন আপনি স্যালারি দিবেন, স্টাফ বলতে তো আপনি কর্মচারী বা বেতনভুক্ত কর্মচারী তাদের বোঝানো হয়েছে। তো এইখানে যে সমস্ত কর্মচারী অ্যাড থাকবে তাদের যখন স্যালারি পে করবেন, তখন এই এসএমএস গুলো এখান এই এসএমএস টা যাবে, এবং তারা কত টাকা স্যালারি, কত টাকা আপনি দিলেন, কত টাকা ডিউ থাকলো, এই সমস্ত ইনফরমেশন সহকারে চলে যাবে। তো সেটা করার জন্য চলুন শুরু করা যাক। করার জন্য আমি সর্বপ্রথম বললাম, ধরুন আমি এখানে বাংলায় কিছু টাইপ করে দিই, প্রিয়। তারপর এর নামটা আমরা যে কর্মচারীকে সাজিয়ে দিচ্ছি তার নামটা আমরা পাঠাবো। তার নামটা তাহলে আপনারা কিভাবে পাঠাইতে হয় আমি এর আগে অনেকগুলো টিউটোরিয়ালে দেখাইছি অন্যান্য হ্যাঁ আটকার সময়। তারপর আমরা পাঠাইতে চাচ্ছি তার নামটা পাঠাইলাম প্রিয়। তারপর তার নামটা এখানে প্রিন্ট হবে। তারপর আমরা পাঠাইতে চাচ্ছি টোটাল স্যালারি, তার টোটাল স্যালারি কত। তাহলে টোটাল মোট স্যালারি, অথবা আচ্ছা মোট স্যালারি দিলাম, মোট স্যালারিটা বলা হবে মোট বেতন। ঠিক আছে, মোট বেতন কত টাকা সেটা আমরা এখানে পাঠাবো। তাহলে কি পাঠাবো, আমরা টোটাল স্যালারি এখান থেকে পাঠিয়ে দেবো, টোটাল স্যালারি। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস পাঠিয়ে দেবো, টোটাল স্যালারি গেলো। আমরা এখানে কমা ইউজ করলে করতে পারেন তাহলে ভালো হয়, তো আপনি যদি ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি অ্যাড করতে পারেন। আর আপনার ভাষাগুলো আপনাদের থেকে যেভাবে আপনাদের ভালো মনে হয় সেভাবে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমার এগুলো লিখতে হবে তা কিন্তু নয়, শুধুমাত্র আমার লিখতে হবে যেটা সেগুলো হচ্ছে যে এখান থেকে আপনি যেগুলো লিখছে এগুলো কোনোটা স্পেলিং ভুল করে যাবেন না, এখান থেকে কপি করে নিতে হবে। ঠিক আছে, আর আপনি যে লেখাগুলো আপনি ইচ্ছা মতো যেগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন, আশা করি আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, তারপরে এখানে দেখুন আমাদের স্যালারি টেমপ্লেটটা আমরা যখন অ্যাড করি তখন কি মোট বেতন করলাম, মোট বেতন ঠিক আছে। তারপর মনে করুন সে কোনো অ্যাডভান্স নিচ্ছে আপনাদের কাছে, ধরুন গত মাসে, ধরুন এটা তো আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাস, আজকে 14ই ফেব্রুয়ারি। তো যাই হোক, ধরুন ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে একজন কর্মচারী আপনার কাছে অ্যাডভান্স নিয়েছে, মানে সে জানুয়ারি মাসের স্যালারি নিছে প্লাস আপনার কাছে এক্সট্রা আরও কিছু টাকা অ্যাডভান্স নিছে। তো সেই টাকাটা সে কত টাকা নিছে আগের, মানে প্রিভিয়াস মান্থে, সেটা অটোমেটিক তার কাছে এসএমএস এ আমরা পাঠাই দিব। তো সেটার জন্য আমরা এখান থেকে কি করব, অ্যাডভান্স। তাহলে আমরা এখানে লিখব অ্যাডভান্স, আমি অ্যাডভান্সটা এখানে লিখতেছি আমার সুবিধার জন্য। অ্যাডভান্স, ঠিক আছে। তো আমি দেখুন অ্যাডভান্স গুলো আপনি চাইলে এখানে লিখতে পারেন, তো আমি এখানে এমনিতে লিখলাম অ্যাডভান্স। তো অ্যাডভান্স আমরা পাঠিয়ে দেব, এই অ্যাডভান্সটা এই অ্যাডভান্স ফাংশনের মধ্যে আমরা অ্যাডভান্স টাকাটা আমরা পাঠিয়ে দেব। তো অ্যাডভান্স পাঠালাম, তারপরে আমরা তাকে পাঠাবো তার ডিউ কত টাকা আছে, মানে তাই সে আমাদের কাছে কোনো টাকা পাবে কিনা, তো সেই ডিউটা আমরা পাঠাবো। তাহলে বাকি মানে মনে করুন আমার তার স্যালারি কোনো একটা স্টাফের স্যালারি 10,000 টাকা, কিন্তু আপনি তাকে ফেব্রুয়ারি মাসে ফুল স্যালারি দিচ্ছেন না, তাকে মনে করেন যে আপনি কোনো কারণে 5,000 টাকা দিচ্ছেন, তাহলে তার ডিউ দেখাবে 5,000 টাকা। আর যদি অ্যাডভান্স নিয়ে থাকে তাহলে অ্যাডভান্সটা মাইনাস যাবে, যাওয়ার পর তার ওই স্যালারিটা কত টাকা থাকে সেটা তার কাছে বাকিটা চলে যাবে। আর অ্যাডভান্স যে স্যালারিটা থাকবে নেয়া ওইটা হচ্ছে কারেন্ট মান্থ, মানে যে মাসে স্যালারি দেবেন ওই স্যালারি থেকে অটোমেটিক মাইনাস হয়ে থাকবে, মানে অত টাকা
দেখাবে আর কি মাইনাস ওয়ান। তো এটা বোঝানোর জন্য আমি একটু উদাহরণস্বরূপ আপনাকে এক্সাম্পল দিতে পারি। ধরুন তার স্যালারি 10,000 টাকা ছিল, আগের মাসে সে 1,000 টাকা অগ্রিম নিয়েছিল, তাহলে আমাদের এই মাসের স্যালারি দেখাবে, তার স্যালারি দেখাবে 9,000 টাকা। আশা করি আপনি বুঝতে পারছেন ওই অ্যাডভান্সটা অটোমেটিক এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এখান থেকে বাকি পাঠাবো, মানে তার কোনো স্যালারি বাকি আছে কিনা সেটা এখানে যাবে। তাহলে বাকি বাকিটা কিভাবে পাঠাই, তো আপনাদেরকে আমি বলেছি বাকি। তো মনে করেন আমার যেটা ডিউ, আপনি জানেন এখানে আমি ডিউ নামে একটা অপশন দিয়েছি, যে ডিউ, তো ডিউ মানেই বাকি। তো বাকিটা আমরা এখানে দিলাম, তারপরে কমা, ধরুন আমি কত টাকা পেমেন্ট করলাম, মনে করেন স্যালারি পে করলাম, স্যালারি তো বেতন বা স্যালারি পে, বেতন পে, বেতন পে করলাম কত টাকা সেটা তো মনে করেন আমি তাকে 500 টাকা দিতে পারি, 1,000 টাকা দিতে পারি, সেটা আমি বুঝাইছি এখানে। তার বেতন কত টাকা, টোটাল টোটাল পেমেন্ট, এই টোটাল পেমেন্ট আমরা যখন পাঠাবো তখন তার কি হবে, বেতন আমরা কত হয়েছে সেটা চলে যাবে। তারপর আমি চাচ্ছি যে আমি কত তারিখে তাকে বেতনটা দিচ্ছি বা টাকাটা দিচ্ছি, সেটা আমি তার সঙ্গে তার ওখানে মেসেজে পাঠাবো। সিম্পল, তাহলে আমরা এখানে একটা লিখবো তারিখ, তারিখ, তারিখ লেখার পর আমরা এখান থেকে জাস্ট ওয়ানলি শুধুমাত্র ডেটটা পাঠাবো। ঠিক আছে, শুধু দেখুন আমরা ডেট নামে একটা ফাংশন এখানে করে দিছি, ডেট, এই যে ডেট, ঠিক আছে, তো এই ডেটটা আমরা এখান থেকে পাঠিয়ে দেব। ঠিক আছে, ডেটটা পাঠিয়ে দিলাম, কাজ শেষ। এই সব আপনি আপনি টেইলারের নামটা লিখতে পারেন, যে সৌজন্যে, সৌজন্যে টপ 10 টেইলার্স। ঠিক আছে, সৌজন্যে টপ 10 টেইলার্স। ও, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের, আপনারা দেখতেছেন আমি এখনো প্রোগ্রামিং করতেছি, কারণ আমাদের এই সফটওয়্যারে আমি নতুন একটা ফাংশন অ্যাড করছি, সেটা হচ্ছে স্ট্যাটাস। দেখুন আমরা এখানে স্ট্যাটাস একটা বার অ্যাড করছি, তো এই স্ট্যাটাস বারটা আমি আজকে মাত্র আপডেট করে দিলাম। তো এই স্ট্যাটাস বারটা নিয়ে এখন কথা বলবো। এই স্ট্যাটাস বারটার কাজ হচ্ছে, ধরুন আমি তো এই টেমপ্লেটটা অ্যাড করবো, এই টেমপ্লেটটা আমি লিখছি হলো ডিএক্টিভ অথবা একটিভ আকারে অ্যাড করতে পারি। তো এটার কাজ কি, আমি নেক্সট পার্টে ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই টেমপ্লেট অ্যাড করার সময় আপনারা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দিতে পারেন, সমস্যা নেই, আপনারা যেটাই দেন সমস্যা নেই। যেহেতু আমি নেক্সট পার্টে দেখাবো যে এই টেমপ্লেটটা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের কী কাজ, সেটা আমি নেক্সট পার্টে দেখাবো। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে